আর যানজট নিরসন, হাইওয়ে রোডে যানজট নিরসন মূলত হাইওয়ে পুলিশের কাজ। আমরা হাইওয়ে পুলিশকে নির্দেশনা দিয়েছি, অনেকটা যানজট মুক্ত হয়েছে। আমাদের লোকাল লেনে যে ফুটপাথ বসেছিল সেগুলো ইতিমধ্যেই দখলমুক্ত করে যান চলাচলের জন্য সচল করে দেওয়া হয়েছে। এখন অনেকটাই যানজট নিরসন হয়েছে। এখানে আমি আশিলা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি সরকার দলের এমপি হিসেবেই সংসদে যোগদান করব। আমি বিরোধী কোনো মোর্চার মধ্যে নেই। আমি ইতিমধ্যেও বলেছি, এখনও বলছি, আমি সরকার দলের সাথেই থাকব। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তেই উপরে অটল থাকব। তবে আমার ওনার কাছে রিকোয়েস্ট, আমি ইতিমধ্যেই আমাদের থানা আওয়ামী লীগের আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের স্যারকে বলেছি, আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনি দয়া করে আমাকে সরকার দলে রাখবেন। উনি বলেছেন ঠিক আছে, ঝাই ঝামেলা শেষ হওয়ার পর আমার অফিসে আসো, দেখি আমি কি করা যায়। সময়টা দৌড়াবে প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার।